আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এসএসসি সিলেবাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমি মূলত আজকের এই টিউটোরিয়াল দিতে আমার ছাত্রকে শেখাবো, শেখাতে আসছি, তো ওকে শেখাবো, পাশাপাশি আপনারাও শিখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের অধ্যায়ে চলে যাই। তো আমাদের যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লেতে, অধ্যায়ের নাম হলো মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। তো এই অধ্যায়ের কন্টেন্টগুলো মূলত একটু টাফ, যাদের কাছে কম্পিউটার নাই বা যাদের কম্পিউটার না এভাবে বাসায় থাকে না, তো শুধু বই পড়ে বুঝতে গেলে কিন্তু তাদের কাছে একটু কঠিন, কারণ সবগুলো ব্যবহার করে দেখার একটা ব্যাপার, অনেকগুলো আমাদের অপশন রয়েছে। একটা সফটওয়্যার অর্থাৎ ব্যবহার করে দেখলে সেটা আমরা মনে রাখতে পারবো। একটা উদাহরণ দিই তোমাকে, সেটা হলো তুমি সাইকেল চালানোর যদি যতই বই পড়ো সেটা কিন্তু তোমার কোনো কাজে আসবে না, সাইকেল চালাতে পারবে না, কিন্তু যদি তুমি সাইকেল চালাও কোনো বই না পড়ে তাহলে অটোমেটিক শিখে যাবো। ঠিক সিম্পল সেরকমই এখানেও, এখানে কম্পিউটারের মাল্টিমিডিয়া গ্রাফিক্স অধ্যায়ে আছে তোমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপর হলো ফটোশপ, ইলাস্ট্রেটর, তুমি এগুলো নামও হয়তো না জানতে পারো, এগুলোর হ্যাঁ প্রেজেন্টেশন, এগুলোর বিস্তার ব্যবহার এখানে আছে মোটামুটি। সেগুলো যার কম্পিউটার নাই বা কম্পিউটারে না দেখাই দিলে তার মাথায় ঢোকানো আসলে কঠিন। ঠিক আছে, তো এর আগের অধ্যায়গুলো আইসিটি বইয়ের কিন্তু আবার সহজ, সেখানে আবার কম্পিউটার লাগবেই এমনটা কিন্তু না, কিন্তু আমার মনে হয়েছে যে মাল্টিমিডিয়া গ্রাফিক্স এই বই এই অধ্যায়গুলো পড়ার জন্য আমাদের অবশ্যই কম্পিউটার থাকবে। তো চলো আমরা শুরু করি, লাইন বাই লাইন পড়বো, যেটা একেবারেই সহজ লাগবে সেটা স্কিপ করবো। মূলত অনেকগুলো টিউটোরিয়াল আছে, দেখা যাচ্ছে যে বইয়ের সাথে কোনো সম্পর্ক না রেখে নিজেরাই বোঝাই দিচ্ছি, আমি বইয়ের সাথে প্যাসেজ বাই প্যাসেজ অথবা লাইন বাই লাইন যেটা বোঝানোর দরকার তোমাকে বোঝাই দিয়ে দিয়ে আমরা এগোবো। এবং এটা বোঝানোর জন্য কিছু কিছু আমাদের হলো ভিডিও বা ছবি লাগতে পারে, আমি সেগুলো আমার এখানে ফোল্ডারে রেখেছি, যেমনটা আপনারা দেখবেন যে এখানে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়ার ধারণা, আচ্ছা আদিকাল থেকেই মানুষ নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম বা মিডিয়া ব্যবহার করেছে। লেখা একটি প্রকাশ মাধ্যম, ঠিক আছে, শব্দ একটি প্রকাশ মাধ্যম, আবার চিত্র একটি প্রকাশ মাধ্যম। তার মানে আমরা মানুষের সাথে কথোপকথন বা মানুষের সাথে যোগাযোগ করার জন্য তিনটা মাধ্যম বেসিক ব্যবহার করছি। একেবারেই সহজ জিনিস, বেশি পক্ষপাত দরকার নেই, লেখা, শব্দ আর চিত্র, আমরা মূলত এই তিনটা মাধ্যম দিয়ে মানুষের সাথে যোগাযোগ করি, তাই না? আচ্ছা, আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যম নিয়ে কথা বলি তখনই মাল্টিমিডিয়া বলে তাকে চিহ্নিত করে থাকি। অর্থাৎ যে আমরা যে ভিডিওগুলো এখন দেখি ইউটিউবে বলি না কেন, সেখানে একসাথে আমরা চিত্র দেখতে পাই, কথাও শুনতে পাই, আবার কি তিনটে মাধ্যমের মধ্যে চিত্র, কথা আর লেখাও থাকে, সেখানে লেখা থাকে না, তার মানে আমরা মাল্টিমিডিয়া কাকে বলবো, যে একসাথে অনেকগুলো মিডিয়া যেটাতে থাকবে। আচ্ছা, তারপরে কি সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির কারণেই এই মাধ্যমগুলো বহুবিধ ব্যবহার হয়ে আসছে। আচ্ছা, আগের যুগে হয়তো জাস্ট শুধু চিত্র একে একে যেমন করে বাবা মানুষকে সাথে কথা বলে সেরকম মানুষ কথা বলে যখন ভাষা আবিষ্কার হয়নি, তাই না? বিশেষ করে আমরা যখন ডিজিটাল যুগে বাস করছি তখন আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে, তাই না? প্রকাশ মাধ্যমের ধরন বদলে যায়নি। আচ্ছা, এখন আমরা এখন অনুভব করি যে অ্যানালগ যুগের মিডিয়াগুলো ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয়। আচ্ছা, বরং অ্যানালগ যুগের পুরনো মিডিয়া এ যুগে ব্যবহৃত হলেও এর ব্যবহারের মাত্রা বেড়েছে। মাত্রা বলতে একই সাথে সবগুলো ব্যবহার করছি, ঠিক আছে, এটা আপনাকে বোঝানো হয়েছে। এক সময় যেসব মিডিয়া ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হতো তা এখন একসাথে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। যেমন আগে রেডিও, তুমি কিছুক্ষণ আগে রেডিও শুনতেছিলা, সেটা কি মাল্টিমিডিয়া? কিন্তু না, এটা জাস্ট একটা সাউন্ড, সেখানে কি কোনো দেখতে পাচ্ছ কিছু? তাহলে এটা কিন্তু মাল্টিমিডিয়ার উদাহরণ না। এই মাল্টিমিডিয়ার উদাহরণ হয় কি না সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে নবীর থেকে আসে এই অধ্যাটা, আমরা আস্তে আস্তে হাতে কলমে সব দেখব। আচ্ছা, আবার সেই সব মিডিয়ায় যুক্ত হয়েছে ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা। এইখানে এইগুলো অনেক কথাই তুমি বুঝবে না, ডিজিটাল সেই সব মিডিয়ায় যুক্ত হয়েছে ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা। তার মানে কি, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় বা সাউন্ড ইঞ্জিনিয়ার হয় বা গ্রাফিক্স ইঞ্জিনিয়ার হয়, তারা তোমার ছবিটা তুমি নিলা সেটাকে প্রোগ্রামিং করে আরও সৌন্দর্য করবে, ঠিক আছে, কোন জায়গাটাতে কতটুকু আলো দিতে হবে তোমার, বা ভয়েস তুমি একটা নিবা, দেখবে যে আমাদের যে অটো টিউন যেগুলো করে গান গাচ্ছে একরকম হচ্ছে একরকম, সেগুলো এদের মাল্টিমিডিয়ার প্রোগ্রামারদেরই অবদান, তারা প্রোগ্রামিং করে সফটওয়্যারের মাধ্যমে এটা করছে, তাই না? আচ্ছা, আমরা এখন বহু মিডিয়াকে তার বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং ক্ষমতার জন্যই বলছি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। এই ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার কথাটায় অনেক বোঝার অনেক কিছু আছে, আমি অনেক নির্ঘটাকারি করেছি এবং তোমাকে বোঝাই দিচ্ছি। দেখো, ইন্টারঅ্যাক্টিভ কথার অর্থ হলো পারস্পরিক আদান প্রদান। ধরো আমি তোমাকে এখন বোঝাচ্ছি, তুমি যা শুনে যাচ্ছ, কোনো কথা রিপ্লাই দিচ্ছ না, তাহলে এটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ হলো না, আমার সাথে তোমার কথোপকথন হতে হবে, বুঝতে পারছো? মানে যেমন কোনো কোনো স্যার দেখবা ক্লাসে পড়াতে পড়াতে বলবে যে এটা বলতো কি, এটা হলো ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, আর কোনো কোনো স্যার এসে জাস্ট খালি পড়ায় যাচ্ছে, স্টুডেন্ট বুঝুক না বুঝুক কোনো
তিনি ওদিকে খেয়াল করছেন, এটা কিন্তু ইন্টারেক্টিভ হলো না। ইন্টারেক্টিভ মানে কি তাহলে, যে আমি যদি একটা অ্যাকশন নিই ও আর একটা অ্যাকশন দিবে, রেসপন্স দিবে। তাহলে আমরা বর্তমান সময় মনে রাখবো যতগুলো সফটওয়্যারই ব্যবহার করি না কেন, যেমন তুমি দেখো এই যে আমাদের এখানে আমরা যে এখানে ইয়াগুলো ব্যবহার করি, এই ধরো এই আমি এখান থেকে একটা মাইক্রোসফট অফিসের ইয়ে খুলছি, ধরো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটা খুলছি। আচ্ছা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা খুলছি মাইক্রোসফট একটা ওয়ার্ড ডকুমেন্ট। এটাতে দেখ, এটাতে দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম, দেখো এই যে এখানে দেখো, এখানে আমি ক্লিক করলাম একটা সে রিপ্লাই দিল না, এটা কিন্তু ইন্টারেক্টিভ, মানে আমি কিছু করছি তারপরে গেছে কাজ করছে, ঠিক আমার অ্যাকশনের বিপরীতে একটা অ্যাকশন দিচ্ছে না, ঠিক আছে, এটা হলো ইন্টারেক্টিভ। এই যে দেখো আমার অ্যাকশনের সাথে সাথে তার একটা ইন্টারাকশন, তার একটা রিয়াকশন আছে, এটাকে বলছে ইন্টারেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, আমরা আরও ভিতরে আস্তে আস্তে পড়বো, তো এখন আমরা মোটামুটি কোথায় আসছি, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। আচ্ছা, এখন আমাদের যতগুলো আমরা যেমন ফেসবুক বলি, ইউটিউব বলি, সবগুলো কিন্তু ইন্টারেক্টিভ ওয়েব পেজগুলো, ঠিক আছে। মোটামুটি ইন্টারেক্টিভ নাই এরকম মাল্টিমিডিয়ার ব্যবহার কম হয়, এই জন্য নন ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার ধরন দেওয়া একটু কঠিন বর্তমান সময়ে, ঠিক আছে। আচ্ছা, এই দুটি শব্দ এখন ব্যাপকভাবে প্রচলিত, এক কথায় মাল্টিমিডিয়া মানে বহু মাধ্যম, এটা তো। আর ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া মানে হচ্ছে সেই মাধ্যম, সেই বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে। এই যে আমরা এর সাথে কন্ট্যাক্ট করতে পারলাম না, সফটওয়্যারের সাথে ক্লিক করছি, তারপরে গেছে আমাদের অ্যাকশনের রিয়াকশনটা, যেটা হলো ইন্টারেক্টিভ। বা আমাদের ফেসবুকে যখন আমরা লাইক দিই তখন লাইকটা চিহ্ন উঠে আসে, আমাদের অ্যাকশনের উপর তার অ্যাকশন ডিপেন্ড করে না। আচ্ছা, এটা হলো ইন্টার। আর মনে করো যেগুলো আমাদের অ্যাকশন ছাড়াই চলতে থাকে সেটা হলো নন ইন্টারেক্টিভ। যেমন ধরো তোমার, আমি তোমাকে এখানে উদাহরণ দেখাচ্ছি, এই দেখো এটা এখানে নন ইন্টারেক্টিভ উদাহরণ দেখাচ্ছি, এই দেখো এই যে বেটা বসে আছে, এটা একটু সময় নেবে খুলতে ছবিটা, হ্যাঁ এই দেখো এর এখানে সিনেমা হলে ছবি দেখতেছে, এ কিন্তু কোনো অ্যাকশন দিচ্ছে, অটোমেটিক্যালি ছবি চলছে না হলে, এটা কিন্তু নন ইন্টারেক্টিভ। খুব কম উদাহরণ আসলে, ঠিক আছে, এটা কিন্তু ইন্টারেক্টিভ। আচ্ছা, আর নন ইন্টারেক্টিভ, সরি। আচ্ছা, এরপরে আমরা এগিয়ে যাই, তারপরে কোথায় আছে, মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়। এর আগে থেকে আমরা অন্তত তিনটি মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করি, সেগুলো কি বর্ণ, চিত্র, শব্দ, দানা কথা, তাই না। এই মাধ্যমগুলো বিভিন্ন রূপও রয়েছে, এই তিনটি মাধ্যম তাদের বিভিন্ন রূপ নিয়ে কখনো আলাদা হবে, কখনো একসাথে আবার আমাদের সামনে আবির্ভূত হয়। আচ্ছা, এসব মাধ্যমের প্রকাশকে আমরা কাগজের প্রকাশনা, যেমন কাগজে আমরা খবরের কাজ করি, এটা কিন্তু মাল্টিমিডিয়া না, এটা জাস্ট একটা লেখা বর্ণ। তাহলে আর বাকি দুটো শব্দ আর হলো শব্দ সেখানে নাই আর কি নাই, চিত্র আছে, বর্ণ আছে অবশ্য, কিন্তু শব্দ নাই, এটাকে ঠিক আছে, তাই না, এটা জাস্ট একটা লেখা, এটা বর্ণ বলা যেতে পারে। আচ্ছা, কাগজের প্রকাশনা রেডিও, টেলিভিশন, ভিডিও সিনেমা, ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েব পেজ ইত্যাদি নানা নামে পরিচিত। আচ্ছা, এই যে এইখানকার মধ্যে টেলিভিশন, ভিডিও, এগুলোর মধ্যে এগুলো কিন্তু নন ইন্টারেক্টিভ, চালাই দিলে আমরা চলতে থাকলো সিনেমা, ঠিক আছে, কিন্তু ভিডিও গেমস কিন্তু আবার ইন্টারেক্টিভ, শিক্ষামূলক সফটওয়্যারও ইন্টারেক্টিভ। কেন, এই ভিডিও গেমসে আমাদের কি, যে নিজেদের তো গুলি করতে হয়, মারতে হয়, খেলতে হয়, এরকম আমাদের এসে বা কন্ট্রোল করতে হয়, আমাদের অ্যাকশন নিতে হয় এবং তারপরে সে কাজ করে, বুঝতে পারছো তো, যে আমরা কোনো কিছু করলে সে যদি রিপ্লাই দেয় তাহলে সেটা হবে ইন্টারেক্টিভ, আর যদি আমাদের কিছু করতে না হয় সে অটোমেটিকলি চলে, যেমন একটা ভিডিও চালু করে দিলে সে চলতে থাকে, এটা কি নন ইন্টারেক্টিভ, ঠিক আছে, বুঝতে পারছো তো। আচ্ছা আচ্ছা, তবে এর সবগুলোকে বা একাধিক মাধ্যমকে আমরা আলাদা আলাদাভাবে মাল্টিমিডিয়া বলবো না, কাগজের প্রকাশনা বা রেডিওকে কেউ মাল্টিমিডিয়া বলতে চাইবেন না, ঠিক আছে, এগুলো তো কোনো মাল্টিমিডিয়া না বলা ঠিক হবে না। টেলিভিশন, ভিডিও, সিনেমাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি, এগুলো মাল্টিমিডিয়া, কিন্তু আমি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার কথা কিন্তু বলছি, টেলিভিশন, ভিডিও, সিনেমা কিন্তু মাল্টিমিডিয়া কিন্তু ইন্টারেক্টিভ না, মাল্টিমিডিয়া তো সবই বর্তমান, তাই না, কিন্তু ইন্টারেক্টিভ কি না। আচ্ছা, আবার ভিডিও গেম, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েব পেজকে আমরা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। দেখো ভিডিও গেমসে আমরা কী করি, বললাম তো গেমস তুমি খেলো তারপরে এসে দৌড়ে না, তুমি যদি না ধরো তোমাকে ধরো গাড়ি খেল রেস খেলতেছো, তুমি যদি এরকম না যাও রাস্তা দিয়ে, তো সে তুমি যদি গিয়ারে না চাপো, ধরো মোটর গেম খেলছো, তাহলে তুমি তোমাকে গাড়ি এগোবে, মোটরসাইকেল এগোবে। আচ্ছা, মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ বা পরিচালনা করা হয়, এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে অথবা সরাসরি সম্প্রচারিত হতে পারে, দেখবা সরাসরি লাইভ কিছু সম্প্রচার হয়, তাই না, ঢাকায় কোনো অনুষ্ঠান হলে, অথবা পরে টেলিকাস্ট করা হয়।
মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ পরিচালনা করার জন্য ইলেকট্রনিক যন্ত্রকেও মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। যেমন আমাদের ক্যামেরা, এটাও মাল্টিমিডিয়া, এটাকেও নাম মানে মাল্টিমিডিয়া বলে থাকে আর কি। মোবাইল ফোন মাল্টিমিডিয়া, কোনো একটি কর্মকাণ্ডে তিনটি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে। 19 শতকের শেষ প্রান্তে 1885 সালে সিনেমা বা চলচ্চিত্র উদ্যোগ হওয়ার পর তাতে বর্ণ, চিত্র, শব্দ ও চলমানতা অ্যানিমেশন, অর্থাৎ স্থির চিত্র যদি চলতে থাকে তাহলে আমরা তাকে বলবো অ্যানিমেশন। স্থির ছবি অনেকগুলো তুললাম, তারপর সেগুলোকে তুমি একটা সফটওয়্যারের মাধ্যমে একের পর এরকম করলে দেখবে যে মানুষটা যেন চলে যাচ্ছে, ঠিক আছে, এরকম একটা চলমান ছবি মনে হবে, সেটাকে বলবো অ্যানিমেশন। যুক্ত হওয়ার বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হওয়ার ব্যাপারটি ঘটতে থাকে, যা মাল্টিমিডিয়ার একটি রূপ। আচ্ছা, আগের কাজে কেন বলছে, দেখো আগের যে এই 1895 সালের আগে যে সিনেমা হয়তো কোনো সাউন্ড থাকতো না, খালি এরকম খালি ভিডিও কার, কোনো রকম সাদা কালো ক্যামেরা, জাস্ট খালি অভিনয়টা থাকতো, কোনো সাউন্ড নাই, কোনো সাউন্ড নাই। তারপরে এখন তো দেখতেছো কিরকম রঙিন, কিরকম তারপর অনেক কিছু, তাই না, গ্রাফিক্স ডিজাইন করে সেই যে কালার না সেই কালার বোঝা যাচ্ছে অনেক কিছু, তাই না। যে আরো ইংলিশ ছবিগুলোকে তো মনে হচ্ছে বিল্ডিং টুল্ডিং অনেক কিছু আছে কিন্তু কিছুই নেই, গ্রাফিক ডিজাইনের মাধ্যমে, তাই তো। আচ্ছা, আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ এবং আরো একটা কথা বলে রেখে, তারা ওই ওই ধরনের কাজগুলো করছে, দেখা যাচ্ছে মরুভূমি কিন্তু মরুভূমি না, ডিজাইন করে বানাচ্ছে, তাই না। ওগুলো কিন্তু ওদের কিন্তু অনেক টাকা বেতন, ঠিক আছে, 2-3 লাখ 4 লাখ 5 লাখ এরকম ওরা মাল্টিমিডিয়া ডেভেলপার প্রোগ্রামার। আচ্ছা, ওগুলো সবগুলো আমাদের আর একটু পরে পাবো আমরা। দেখো আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে তাই সিনেমাকে শর্ট করতে, অর্থাৎ সিনেমাই প্রথম মাল্টিমিডিয়া যেখানে সবকিছু, দেখো বেশি বেশি আগের কথা না, 1895 সালের কথা, ঠিক আছে। তবে প্রযুক্তিগতভাবে তার মানে আগে 1800 বছর গেছে, তারপরে গিয়ে এই সিনেমা বা এইসব এগুলো এগুলো আবিষ্কার হয়েছে। তবে প্রযুক্তিগতভাবে বিভিন্ন মাধ্যমের যুক্ত হওয়ার সেই সূচনাকালটি অনেক আগের হলেও এসবের সাথে কম্পিউটার যুক্ত হওয়া খুব বেশি দিন নয়। আচ্ছা, কম্পিউটার অল্পদিনের মাধ্যমে মধ্যে হলো এই সিনেমার কাজের জন্য ব্যবহার করা শুরু হয়েছে। এবার মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ, আমরা সবাই জানি সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কম্পিউটার গণনা যন্ত্র বা হিসাব নিকাশ করার যন্ত্র হিসেবে আছে। এগুলো পড়লে এগুলো সব সহজে বোঝা যাবে, এগুলো সহজে আমি এইটুকু জায়গায় স্কিপ করছি, ঠিক আছে। আচ্ছা, মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যম সমূহ কি, টেক্সট, চিত্র, শব্দ, ভিডিও, অ্যানিমেশন, ইন্টারেক্টিভ কম্পিউটিং, এই সবগুলো মিলিয়ে মাল্টিমিডিয়া। এগুলো বর্ণ কি, সেগুলো আমাদের অত এখন বর্ণ তো তুমি বুঝতেই পারছো, বর্ণ মানে লেখা, এগুলো হ্যাঁ দেখ অফিস আদালতে এগুলো মুদ্রণ যন্ত্র সবখানে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, এগুলো তোমাকে বেশিরভাগ লাইন বাই লাইন পড়াচ্ছে, বুঝে দাও। মাল্টিমিডিয়ার তুমি তো এতক্ষণ থেকে দেখলাই যে মাল্টিমিডিয়ার তিনটে বেসিক মাধ্যম কি, বর্ণ, চিত্র, শব্দ, ওগুলো দিয়ে ভিডিও, অ্যানিমেশন, এগুলো মাল্টিমিডিয়া বলছি না এগুলোকে, তাই না। চিত্র বা গ্রাফিক্স, দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্স তৈরি, যে মানে যত আঁকা আঁকি ছবি আঁকা আঁকি সবগুলোই গ্রাফিক্স, চিত্র যত, এগুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় না, সেখানে কিন্তু কম্পিউটার দেখো ডিজাইন করে ফেলছে, তাই না। আগে ডিজাইন করছে কম্পিউটারে গ্রাফিক্স দিয়ে, তারপরে সেটা তোমার কাপড় হোক কাপড়ের ডিজাইনটা সেটা তোমার তৈরি করছে, অথবা মেশিনে ডিজাইন করছে আগে ওখানে গ্রাফিক্স দিয়ে, তারপর সেই মেশিনটা তোমার লেজার প্রিন্টার দিয়ে লেজার দিয়ে ইয়ে করে দিয়ে সেটা আউটপুট করছে, তাই না। সবখানে কম্পিউটার ব্যবহার হচ্ছে। আচ্ছা, তারপরে ভিডিও, এই যে ভিডিও তাদের তো এক ধরনের গ্রাফিক্স, একে চলমান গ্রাফিক্স বললে ভালো হয় বিশ্বজুড়ে। আচ্ছা, গ্রাফিক্স বলতে কি, ভিডিও তো তোমাকে বোঝাই দিই, আমরা যে ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করি সেটা মূলত প্রতি সেকেন্ডে অনেক ছবি আমাদের ক্যাপচার করছে সে, ঠিক আছে, যার কারণে যখন ওগুলো লাগাতার চালানো হয় তখন মনে হচ্ছে মানুষটা হাঁটতেছে, আসলে কিন্তু ওরা কিন্তু কোনো চলমান জিনিস এক ক্যাপচার করে না, প্রতি এক সেকেন্ডে যদি সে 600 বার ক্যাপচার করে তাহলে তোমার মানে এরকম ছবি তুলে নেয়, পরে যখন ছবিগুলো তোমার যদি সে একই সাথে দেখাতে থাকে তখন তোমার মনে হবে না যে এখন রানিং ছবি, বুঝতে পারছো, ওগুলোকে বলা ফ্রেম। প্রতি সেকেন্ডে যদি সে বেশি ছবি নেয় বা দেখায় এখানে তাহলে আমরা খুব ভালো দেখা যায়, আর যদি তোমার প্রতি সেকেন্ডে মনে করো অল্প ফ্রেম দেখায় তাহলে তোমার ছবিটা আটকা যাবে মনে হবে, ঠিক আছে, কোয়ালিটি ভালো হবে না। আচ্ছা, অ্যানিমেশন, এই যে স্থির চিত্র যদি এরকম চলাইতে থাকে তাহলে আমরা অ্যানিমেশন বলবি, বা দেখতে মানুষের ছবি না, এই যে কার্টুন যেটা অ্যানিমেশন বলে যেগুলো, ঠিক আছে, হাতে ছবি এঁকে সেগুলোকে তোমার চলমান করে দেখাচ্ছে সেটা হবে অ্যানিমেশন। শব্দ, অডিও, এগুলো তুমি চেনো, এগুলোর সাথে আমরা খুবই পরিচিত, আসলে এই এগুলো খুবই পরিচিত, কিন্তু এর পরে যে আমাদের ফটোশপ আর মাইক্রোসফট অ্যাক্সেস থাকবে বা পাওয়ার পয়েন্ট, সেগুলো তোমাকে আসলে বেসিক্যালি শেখাবো আমি বেশি করে। আচ্ছা, তথ্য প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার, এগুলো বলার অপেক্ষা রাখে না, এই যেমন আমি তোমাকে শেখাচ্ছি এখানে খুব সহজে শেখানো যাবে, তাই না, কিন্তু এই যে বা মানে দেখানোর মাধ্যমে বা ভিডিও দেখানোর মাধ্যমে, চিত্র দেখানোর মাধ্যমে, এগুলো তো বলার অপেক্ষা রাখে না, শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়ার প্রচুর ব্যবহার রয়েছে। মাল্টিমিডিয়া সফটওয়্যারগুলো কী কী, যেমন বাংলাদেশে কিছু সফটওয়্যার রয়েছে, অবসর, বিশ্বকোষ, নামাজ, শিক্ষা বিষয়, এগুলো ইন্টারেক্টিভ এখন নেই বলে চলে, মানে এখানে ইন্টারেক্টিভ নেই, চালু করে দেয় অটোমেটিকলি সে বলতে থাকে গান বা নামাজ শিক্ষা অনেক কিছু দিতে থাকে, ঠিক আছে, অত মাল্টিমিডিয়া প্রয়োগ হয়নি, ইন্টারেক্টিভিটি মানে ক্লিক মিলিক বা অপশন যুক্ত হয়নি। আচ্ছা, ডিজিটাল প্রকাশনা, এই দেখো এগুলো বিনোদন দেওয়ার জন্য তো, গান বাজনা শোনার জন্য তো আছেই মাল্টিমিডিয়ার ব্যবহার, বিজ্ঞাপন দেওয়ার জন্য, গেমস খেলার জন্য, অ্যানিমেশন, আচ্ছা
এই যে এইখান থেকে এইটুকু কথা তোমাকে পড়ানোর জন্য আজকে আমার মতো মেইন উদ্দেশ্য এইখান থেকে এইটুকু, তারপরে প্রেজেন্ট পাওয়ার পয়েন্ট সবটা আমি আরেকদিন পড়বো। আমি এইটুকু খুবই গুরুত্বপূর্ণ, এইটুকুর জন্য অনেক কিছু আমাকে তোমার ভিডিও নিয়ে দেখাতে হবে। আচ্ছা দেখো, যিনি টেক্সট গ্রাফিক্স অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন, ভালো করে শোনো, তিনি এগুলো নিয়ে কাজ করেন, তিনি মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই যেমন ধরো, এই দেখো দেখো, এই ধরো কন্টেন্ট ডেভেলপারের কাজ কি দেখো এখানে। এই দেখো এই যে এই লোকটা বানা হাঁটতেছে, এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল কিন্তু এখানে নাই। দেখো দেখছো এর সামনে যে বানানো হয়েছে, এই ছবিটা তৈরি করতে যারা করছে এটা কত কোটি টাকা ইনকাম করছে, এখানে সামনে কিন্তু কিছু নাই, অথচ অভিনয় করতেছে মনে হচ্ছে সত্যি সামনে কিছু আছে। এটাকে জাস্ট কম্পিউটার দিয়ে করেনি, এগুলো কন্টেন্টটা ডেভেলপ করেনি তারা। দেখো ছিল কিছু সামনে আছে, এই দেখো এই সামনে মনে হচ্ছে এরকম আছে, দেখো কিছু আছে সামনে আছে। এরা কিন্তু এই দিকে দেখো, এর গায়ে জাস্ট এরকম ইয়ে দেওয়া, আর দেখো এখন কি করে ডিজাইন করে, দেখো কি করছে ডিজাইন করে। হ্যাঁ এই দেখো দেখো গায়ে এরকম কাপড় দেওয়া আছে নাই, ঠিক আছে। বা দেখো এদের গায়ে এরকম, দেখো কি খালি এমনি কাপড় দেওয়া মনে হচ্ছে কি কাপড় দেওয়া, তাই না? এই দেখো জাস্ট এর এই যে এডিটিং যেগুলো এগুলো করছে, এগুলো ছবি কুটুকু এটা কিন্তু দেখো এর পাশে কিছুই নেই, অথচ মনে হচ্ছে এরকম কিছু আছে। তো এইগুলো যারা করছে এরা হল মাল্টিমিডিয়া ডেভেলপার, ঠিক আছে, তারা অনেক লাখ লাখ টাকা ইনকাম করে। আচ্ছা আরো তোমাকে দেখানো যেতে পারে, হ্যাঁ আমরা যদি এই ধরনের কাজ শিখি এগুলোর জন্য তো পড়ালেখা করতে হবে, ডিগ্রি নিতে হবে, তারপর এগুলো কাজ শিখতে হবে, তারপর এগুলোর জন্য অনেক হাই কোয়ালিটি সময় পিছিয়ে লাগবে। এগুলো প্রত্যেকটা যারা ছবি টবি তৈরি করে অনেকগুলো টিম থাকে, জাস্ট দেখা যাচ্ছে এইটুকু কাজ করার জন্য এই টিম, এইটুকু কাজ করার জন্য এই টিম, সবাই মিলে কম্বাইন করে আগে একটা ভিজুয়াল আগে এমনিতে তৈরি করে, তারপরে ওইটা ওখানে সেটমেট করে। দেখবা যে এই জন্য পিছনে দেখবা যে ইয়ে কালারের যে গ্রিন কালারের পর্দা দিয়ে কাজ করে, তাই না, মানুষগুলোর গায়ে, যাতে করে ওগুলো পরে এডিট করা যায়, ওগুলো সাউন্ড টাউন্ড থেকে শুরু করে চিত্র টিত্র সব এডিট করে না, এই বড় সাপ খেয়ে বলছে অমুক তমুক, ওগুলো কিন্তু আসলে আছে না। যেমন এইখানেই দেখে তোমাকে এই যে এই সফটওয়্যারটা দিয়ে কীভাবে বানায়, এটা মায়া সফটওয়্যার, ঠিক আছে, এই যে মায়া, এই দেখো এই যে এটা বানাচ্ছে, এটা তো অরিজিনালি নাই, ঠিক আছে, এটা ওখানেই বানানো হয়েছে। এই যে এই যে লাভ ডিসপ্লে হচ্ছে, খারাপ হচ্ছে এরকম ছবি টবিগুলো না, এরকম করে এরকম দেখা যাচ্ছে ভিডিও বানিয়ে দিবে, রং কালার করে মনে হচ্ছে সত্যি এরকম আছে, আসলে কি সত্যি এরকম আছে? হ্যাঁ ভয়ানক এরকম ছবি টবিগুলো বানায় না, বাস্তবে তো এরকম কিছু নেই, সব কিছু নরমাল যায়, কন্ট্রোল করা যায়। এগুলো এগুলো সফটওয়্যার ব্যবহার করে, এগুলো খুবই ভারী সফটওয়্যার, আর এগুলো সফটওয়্যার ব্যবহার করে মাল্টিমিডিয়া দ্বারা দেখো কন্টেন্টস ডেভেলপার। আচ্ছা আচ্ছা, এই কাজটি করার জন্য অ্যাডোবি ফটোশপ থেকে থ্রি ডি স্টুডিও ম্যাক্স ও মায়া ইত্যাদি ব্যবহার করে। যেমন আমি তোমাকে অলরেডি কী দেখাইছি ম্যাক ইয়ে কীভাবে কাজ করে দেখাইছি, মায়া, তাই না? দেখো এটা দেখালাম, আর অ্যাডোবি ফটোশপ দিয়ে কিন্তু দেখো যেটা তোমার কিছু এর পরে কিন্তু অ্যাডোবি ফটোশপ আছে পাওয়ার প্রেজেন্টেশনের পরে। ফটোশপে দেখো ফটোশপে কী করা যায়, এই ছবি নেই, হ্যাঁ এরকম ছবি নিল, এক ছবি কত ধরনের কাজ করা যায় দেখো, দেখছো বাকি সব এডিট করে দিয়ে ছবি কীরকম ডিজাইন করা যাচ্ছে, দেখছো কোন কালার নাই কালার বসাই দেওয়া যাচ্ছে, মানুষ ছিল একরকম হয়ে যাচ্ছে এখন, দেখো হ্যাঁ দেখো এরকম করে না, দেখো চোখ বড় করছে, তারপরে হলো মুখ বড় করছে, কি করা যায় না, মনে হচ্ছে বাস্তব আসলে কিন্তু নাই। এই দেখে এখান থেকে সরাই দিল, এই যে এখানে চায়ের কাপে দেখো অন্যরকম নিয়ে বসে দিল, ছাগল বসাই দিল, দেখো এগুলো ফটোশপ দিয়ে করা যায়, ঠিক আছে। তো এগুলো এই সফটওয়্যারগুলো দিয়ে আমাদের সে কী করা হয়, মাল্টিমিডিয়া কন্টেন্টসগুলো ডেভেলপ করা, ওই যে সফটওয়্যার ব্যবহার করা যায়, দেখো এগুলো ডেভেলপ করা হয়, তাই না, এডিট করা যায়, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহৃত হয়। কিন্তু বর্তমানে প্রেক্ষিতে বিবেচনা করে আমরা তাদেরকে মাল্টিমিডিয়া প্রোগ্রামার অথবা মাল্টিমিডিয়া অথর বলবো, যারা এসব মিডিয়া ব্যবহার করে একটি ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করে। এই কথাটা গুরুত্ব অনেক, দেখো কেউ ওই ভিডিওগুলো নিয়ে কাজ করছে, আবার কেউ সফটওয়্যারটা তৈরি করছে ওগুলো এডিট করা, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, কথাটা বুঝতে পারছো ওমায়? এই দেখো তোমাকে আগে দেখাই তাহলে বুঝতে পারবা, দেখো এই একটা সফটওয়্যার তৈরি করে ফেলছে, দেখো এটা আলাদা না, ধরো তুমি যে সফটওয়্যার দিয়ে এডিট করবা সেটা আমি তৈরি করলাম, তাহলে আমি কি হলাম, দেখো তুমি একটা সফটওয়্যার এডিট করছো, যে মায়া আদবি ফটোশপ দিয়ে তুমি এডিট করতেছো, কিন্তু আমি মায়াটা তৈরি করলাম, মায়া সফটওয়্যারটা আদবিটা, তাহলে কি আমি প্রোগ্রামার তুমি ডেভেলপার, ঠিক আছে। দেখো দেখো এই যে এখানে একটা এরকম দেখো, এই যে আস্তে আস্তে কাজ করে দেখো, এই যে লেখালেখির একটা সফটওয়্যার তৈরি করে ফেলো, দেখো এখানে লিখবে আর এটা এটা দেখো, এখানে যে প্রোগ্রামিং করতেছে, এই প্রোগ্রাম করে এটা না আমি এখানে কেটে রেখেছিলাম, সেটা গেল এই যে মেক অ্যান ইন্টারঅ্যাক্টিভ, দেখো
ইন্টারেক্টিভ একটা অ্যাপ তৈরি করে ফেলবে। দেখো এই যে প্রথমে এই প্রোগ্রাম টোগ্রাম করে শেষমেশ এই যে একের পরে এরকম নিয়ে একটা সাদা পর্দা নিল, নিয়ে এখানে তোমাকে সফটওয়্যারটা এখন বাজারে ছেড়ে দিবে, তুমি গুগল প্লে স্টোর থেকে মুখ থেকে ডাউনলোড করে নিয়ে লেখালেখি করবা, আর এটা দেখো লেখালেখি করবা আর এটা মুছে দিবা। শেষমেশ আমি এখানে একটু কেটে দিচ্ছি আমাদের সময়, দেখো এই লেখালেখি করলাম, ঠিক আছে, এই দেখো চিকন মোটা লেখালেখি করা যাচ্ছে, তাই না? চিকন করা যাচ্ছে না, অ্যাপটা তৈরি করে ফেললো। এই দেখো এখানে যখন ইরেজ করে দিলো সব ফাঁকা হয়ে গেল। এই যে অ্যাপটা তৈরি করলো, এরা হলো প্রোগ্রামার, প্রোগ্রাম করে তৈরি করলো। আর যারা ওরকম ওই যে তোরা ওই তৈরি করা সফটওয়্যারটা দিয়ে কাজ করছে তারা হলো ডেভেলপার, বুঝতে পারছো? ডেভেলপার আলাদা, প্রোগ্রামার। আচ্ছা এগুলো তো মাথায় থাকবে, প্রোগ্রামারদের ডিমান্ড অনেক বেশি, অনেক দাম, তারা অনেক শিক্ষিত, তারা ওইটা কিভাবে কাজ করে ভিতরে যে সব জানে, আর যারা ওইটা ব্যবহার করে করছে তারা জাস্ট ডেভেলপার, ঠিক আছে। ওকে তাহলে দেখো কি এখানে আবার একটু পড়ো, কিন্তু বর্তমান প্রেক্ষিতে বিবেচনা করে আমরা তাদেরকে মাল্টিমিডিয়া প্রোগ্রামার অথবা মাল্টিমিডিয়া অথর বলবো, তারা এসব মিডিয়া ব্যবহার করে একটি ইন্টারাক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করবেন। বস্তুত কন্টেন্টস ডেভেলপ করা ও ইন্টারাক্টিভিটি যোগ করার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, যেটা অলরেডি তোমাকে বলেছি। কেউ সফটওয়্যারটা দিয়ে কাজ করছে, কেউ সফটওয়্যারটা তৈরি করছে। অ্যাডোবি প্রিমিয়ার বা অ্যাডোবি ফটোশপ এমন সফটওয়্যার যা দিয়ে একটি চমৎকার কন্টেন্টস তৈরি করা যায়, যেটা তুমি দেখছো, তাই না? কিন্তু আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরি প্রোগ্রাম বলবো ডিরেক্টরকে, যেমন এই সফটওয়্যারটা দিয়ে উনি তৈরি করলো, যার সাহায্যে প্রিমিয়ার বা ফটোশপ তৈরি করা মিডিয়াগুলো মিলিয়ে একটা ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি অ্যাপ তৈরি করে ফেললো, তাই না? আচ্ছা এখানে ইন্টারেক্টিভিটি সম্পর্কে একটি কথা জানা আমাদের প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজন। মাইক্রোসফট ওয়ার্ডে একটি স্টাইল যোগ করলে যদি অক্ষরগুলো সুন্দর করে স্ক্রল বা ক্লাস করে, বা যদি ভিডিও ফাইলে একটি ইফেক্ট যোগ করে করা হয়, কিংবা অ্যানিমেশন যোগ করলে কিছু পরিবর্তন হয়, তবে তাকে ইন্টারেক্টিভলি বলা ঠিক হবে না। এই কথাটুকু বলে অনেকে পরে বোঝে না, ঠিক আছে? যে সিম্পল একটা কাজ দেখো, এখানে ইন্টারেক্টিভিটি বলছি, কিন্তু তুমি যদি এইটাকে আবার ইন্টারেক্টিভিটি বলো তাহলে তো সমস্যা। এইটাতে যদি সিম্পল একটা স্টাইল প্রয়োগ করলে অথবা স্ক্রল বা ফ্রাশ করলে, আচ্ছা স্টাইল প্রয়োগ কাকে বলে দেখো, এই যে আমি লেখাটা পুরো মার্ক করে নিলাম কন্ট্রোল এসে নিয়ে, এই দেখো স্টাইল আছে উপরে, দেখতে পাচ্ছ? এই যে ক্লিক করলাম, দেখো আলাদা স্টাইল হয়ে গেল। এইটুকু জিনিস করলাম, এটা তো সিম্পলি করা যাচ্ছে, এটাকে ইন্টারেক্টিভলি বলবো না আমি, কিন্তু ইন্টারেক্টিভ বলবো আরো একটা ডিপ কাজ, যেটা এটা করলে অন্য একটা কাজ হয়ে যাচ্ছে আমার একটা উত্তর, ঠিক আছে? আচ্ছা এটাকে তোমার ইন্টারেক্টিভলি বলে না, লেখার স্টাইল চেঞ্জ করছি, স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে ইন্টারেক্টিভ বলা যাবে না, যাই হোক। আচ্ছা আর ফ্ল্যাশ বলতে, ফ্ল্যাশের কিন্তু ফ্ল্যাশ আমি এখানে বের করে রেখেছি আসলে, এগুলো কারণ এগুলো পড়তে গেলে ফ্ল্যাশ কি অমুককে, এটা অনেক প্রশ্ন এসে যায় স্টুডেন্টদের কাছে। এখানে এখানেই তো রেখেছি মনে হয় লিখে, আর ফ্ল্যাশটা আমি ভুলে গেলাম, ফ্ল্যাশটা এখানে সেদিন পড়লাম। ফ্ল্যাশ বলা হয় এক সাইডে নিয়ে আসা, ও সরি, এই দেখো আমি এরকম বললাম, দেখো একদিকে নিয়ে আসা যাচ্ছে না, সব একদিকে, এটাকে এদিক থেকে শুরু করে যাচ্ছে না, এই পাশে ফাঁকা হলো না, এই সিম্পল কাজগুলো, এটা ক্লিক করলে আরেকটা হচ্ছে, এটাকে ইন্টারেক্টিভলি বলবো না, ইন্টারেক্টিভ বলতে আরো ডিপ কাজ বা কঠিন কাজ বলছে, যেখানে ক্লিক করলে একটা কাজ হবে, আমি একটা ক্লিক করবো, ইন্টারেক্টিভিটি কথাটা তোমাকে বুঝতে হবে, যে আমি ক্লিক করলে আমি একটা অ্যাকশন নিলে তার একটা রিয়াকশন থাকবে, যেমন আমি তোমাকে এরকম মারলাম, তোমার কোনো অ্যাকশন নাই, তাহলে তোমার সাথে আমার তোমার ইন্টারেক্টিভিটি হলো না, তাই না? একসাথে কথা বলবে, ভিডিও এগুলো, তাই না? এগুলো মাল্টিমিডিয়া, কিন্তু ইন্টারঅ্যাক্টিভিটি মাল্টিমিডিয়া কিন্তু আবার আলাদা, যেখানে আমাদের একটা অ্যাকশন করলে তার একটা রিয়াকশন থাকবে, সেটা হলো ওয়েব পেজ, এগুলো লিস্ট করে দিব, তোমাকে লিস্ট গুলো পড়তে হবে, যে ওয়েব পেজ দেখো, ওয়েব পেজ ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, আগে মাল্টিমিডিয়া হতে হবে তারপরে তো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হবে, তাই না? তাহলে ওয়েব পেজ, যেমন ধরো ফেসবুক, গুগল, এগুলো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, শিক্ষামূলক সফটওয়্যার, ভিডিও গেমস, এগুলো টেলিভিশনের যে ভিডিও সেগুলো আবার কোনোদিনও কিন্তু ইন্টারেক্টিভ না, ঠিক আছে? আর রেডিও তো কোনো মাল্টিমিডিয়া না, সে আবার ইন্টারেক্টিভ হবে কোথেকে, তাই না? আচ্ছা ওকে, আচ্ছা তাহলে এখানে কি বলছে, ফ্ল্যাশ ডিরেক্টর অথবা অথরার মতো শক্তিশালী সফটওয়্যার দিয়ে সফটওয়্যার দিয়ে তৈরি ব্যবহারকারীর সাথে কম্পিউটারের মিথস্ক্রিয়া সম্ভব, এমন কিছু কি মিথস্ক্রিয়া বলতে বন্ধুত্ব সম্ভব, অথবা আমি একটা কাজ করবো তার একটা
উত্তর থাকবে, কিছুকে আমরা ইন্টারঅ্যাক্টিভিটি বলবো, রেসপন্স। রেসপন্স থাকবে, রাইট। আগামী দিনগুলোতে মাল্টিমিডিয়া প্রোগ্রামের চাহিদা এবং সংখ্যা কোনোটি কম হবে না। একটি বিষয় এখন সকলেই বুঝতে পারছে, বুঝতে হবে যে বিজনেস সফটওয়্যার ও সার্ভিসের পাশাপাশি মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপ করা, প্রোগ্রামিং করতে পারা লোকের চাহিদা ব্যাপকভাবে বাড়ছে। অর্থাৎ এই যে এডিট করা বা ছবিতে কাজ করা বা এই যে প্রোগ্রাম সফটওয়্যার সফটওয়্যার প্রোগ্রামিং আর কি, যেটা প্রোগ্রাম করে সফটওয়্যার তৈরি করা, এগুলো কোনোদিনও কমবে না। এই ধরনের লোকের চাহিদা দিনকে দিন বাড়ছে, কারণ প্রতিটা ক্ষেত্রেই আমাদের এই এই সফটওয়্যারগুলো দরকার হচ্ছে, তাই না? ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যার দরকার হচ্ছে, যে আমি এরকম কোনো কাজ করতে বললাম সে করবে, এটাকে ইন্টারঅ্যাক্টিভ বলে। এই ধরনের সফটওয়্যার দরকার হচ্ছে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই, পরবর্তী দিনে আমরা এই প্রেজেন্টেশন সফটওয়্যারটা একদম হাতে কলমে, এরপরে কিন্তু আমাদের আসলে কম্পিউটারে যা আইসিটি দরকার, আইসিটি পড়তে গেলে কম্পিউটার দরকার, তা পর্যন্ত তুমি বুঝতে পারবা। কারণ যে এই প্রেজেন্টেশন সফটওয়্যার আমি তোমাকে এরকম মুখে বললে, এরকম মুখে বললে তুমি যতটুকু না শিখবা, এটা ওপেন করে এখানে বের করে দেখালে তুমি শিখবা, ঠিক আছে? তো আজকে পর্যন্তই বাই বাই বলে দাও, আসসালামু আলাইকুম।